নমস্কার ফ্রেন্ডস, ফ্রেন্ডস আপনার আম ইউট্যুব চ্যানেলকে বহুত বহুত স্বাগত। আজির ভিডিও আপনার বহুতই খাস হওয়ার যাচ্ছি, কারণ এবে আমি জানিবা কি আগামী এ চারি মাসে আপনার জীবনরে কোন সব বড় বড় পরিবর্তন হওয়ার যাচ্ছি এবং কেউ সব সুখ সুবিধা আপনার প্রাপ্ত করা যাচ্ছি, আপন সব আপনার জীবনরে ঘটবা যাচ্ছি, আপনার কোণ শুভফল কোণ অশুভফল মিলব তা সহিত আপন মানে জানিবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যাপার বাণিজ্য বিষয়ে মধ্যে ডিটেলস জাঁবা এবং এসব মাস মানে আপনার কোণ সব অশুভফল প্রদান হচ্ছে আতিকার বিষয়ে মধ্যে জাঁবে। তবে ফ্রেন্ডস যদি আপনার কহবু তো যদি ভিডিওকে আপন সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখন্তু, চ্যানেল কু সাবস্ক্রাইব করি নাহান্তি তো সাবস্ক্রাইব করন্তু, আর ভিডিও কু গটে লাইক করন্তু, আর কমেন্ট বক্স রে জয় জগন্নাথ বলি আপন অবশ্য লেখন্তু। তবে ফ্রেন্ডস আসন্তু আর দেরি ন করি জানিবা কি আপনার পাই এ মাসরে গ্রহঙ্কর স্থিতি কিপরি রহিব। যদি বিশেষ ভাবে কহিবা আমার 12টি রাশি চক্ররে রাশি রহিছি, আর রাশি চক্ররে বিভিন্ন প্রকারর পরিবর্তন হুয়ে। যদি বিশেষ ভাবে আমি কহিবা আগামী এ চারি মাসরে আপনার প্রথম স্থানরে গুরু বৃহস্পতি রহিবে, দ্বিতীয় স্থানরে শুক্রঙ্ক সহিত সূর্য অবস্থান করিছন্তি, আর আপনার তৃতীয় স্থানরে বুধ যেহেতু অবস্থান করিছন্তি, আর পঞ্চম স্থানরে কেতু মধ্যে বিরাজিত হইকি অছন্তি, আর আপনার দশম স্থানরে শনি মধ্যে বিরাজিত হইকি রহিছন্তি, একাদশ স্থানরে বিশেষ ভাবে রাহু মধ্যে রহিছন্তি, দ্বাদশ স্থানরে মঙ্গল বিরাজিত হইকি রহিছন্তি। তবে ফ্রেন্ডস যদি এটি আমি আসন্তু কহিবা আপনমানঙ্কু কি মাসগুড়িকরে আপনকর স্বাস্থ্য কিপরি রহিব। স্বাস্থ্যর গ্রহ হচ্ছে প্রথম গ্রহ এবং ইমুনিটি সিস্টমর গ্রহ যেহেতু হইথায়, তো নিজ গ্রহ বা সেলফ গ্রহ হইথায় প্রথম গ্রহ। তো প্রথম গ্রহর অধিপতি বা রাশির অধিপতি বিশেষ ভাবে শুক্রঙ্কর দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, সূর্যঙ্ক সহ অবস্থান করছেন, তো মঙ্গল সূর্য শুক্র রাশি পরিবর্তন করবে, কিন্তু আপনার রাহু কেতু শনি কোণী রাশি পরিবর্তন করবে না, যে স্থানরে অবস্থান করছেন সে স্থানরে হি রহবে। তো আপনার শুক্র বিশেষ ভাবে 7 তারিখ কু তৃতীয় ঘরক প্রবেশ করবে, তাপরে বিশেষ ভাবে আপনার জীবনরে বড় পরিবর্তন আসব। স্বাস্থ্যগত সমস্যা হুয়ে তো কিছু দেখা দেই পারে, কারণ যাত্রা আপনার অধিক করবে, কামকু নেকি কুয়াড়ে বাহারকু মধ্যে যাইপারন্তি, তেনু আপনার দৌড়া দৌড়ি করবাকু পড়িব, বহুতই থকাপণ মধ্যে দেখিবাকু মিলিব, আর আপনার কাম প্রেসরে মধ্যে মুন্ড ব্যথা সমস্যা মধ্যে দেখা দেই পারে, তা সহিত আপনার ইমুনিটি সিস্টম টিকে কম মধ্যে হেব, তেনু এ সময়রে আপনার টিকে শরীর প্রতি নিশ্চিন্ত ধ্যান দেবা আবশ্যক রয়েছে। তারপরে যেতবে আপনার বিশেষ ভাবে 1 তারিখ রু 25 তারিখ বিষয়ে চতুর্থ গ্রহকু যে শুক্র আসিযে, তো আপনার স্বাস্থ্যগত সমস্যা সেতু দেখা দেব না, কারণ শুক্র যেহেতু কেন্দ্রকু আসবে ভালো স্থানক আসবে, তো আপনার যা বি কিছু সমস্যা লা স্বাস্থ্যকু নেই পূর্বরু ছোটমোট যা বি সমস্যা লা তো সেসব ঠিক হওয়া লাগবে, দেখবে আপনার শরীর বহুতই ভালো রহব। আর যেতবে শুক্র ত্রিকোণকু আসবে বিশেষ ভাবে 25 রু 19 তারিখ পর্যন্ত পঞ্চম ঘরে রহবে, তো সেতবে স্বাস্থ্যগত সমস্যা সেটা দেখা দেব না, মন আপনার ভালো রহব, দূর যাত্রা মধ্যে করে পারি, আর টিকে টিকে থকাপণ মধ্যে লাগিপারে, থন্ডা কিংবা কাশ ভি টিকে সমস্যা আপনার দেখা দেব, এত বড় সমস্যা দেখা দেব না। তা সহিত যদি এটি আমি বিশেষ ভাবে কহবা 19 রু 13 তারিখে ষষ্ঠ গ্রহকু যে শুক্র আসবে, তো স্বাস্থ্যকু নেই সর্বোত্তম মাস বলে মনাযিব, কারণ যা বি স্বাস্থ্যগত সমস্যা রহিতলা তো সবুকিছি দূর হইকি স্বাস্থ্য বহুতই ভালো রহিব এবং স্বাস্থ্যরে সুধার মধ্যে আসিব। যদি বি কিছু সমস্যা লা স্বাস্থ্যকু নেই চিন্তারে রহুতলে তো স্থিতি বহুতই ভালো রহিব, আপন আদবি ব্যস্ত হুয়ন্তু না স্বাস্থ্যকু নেই। এবে আসন্তু জানি নেবা এই 4 মাস আপনার শিক্ষা ক্ষেত্র কিপরি রহিব। শিক্ষা ক্ষেত্রর গ্রহ হচ্ছে পঞ্চম গ্রহ, তো পঞ্চমর অধিপতি হচ্ছেন বুধ, বুধঙ্কর রাশি পরিবর্তন হব, বর্তমান বুধ তৃতীয় স্থানরে রয়েছেন, পরে চতুর্থ, পরে পঞ্চম এমিতি গোচর করবে, কিন্তু পঞ্চম স্থানরে বর্তমান যেহেতু কেতু রয়েছেন, তো তাঙ্কর কোনসি রাশি পরিবর্তন হব না,
ବହୁ ଦିନ ଧରି ରହିଛନ୍ତି ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ, ଆଉ ବହୁ ଦିନ ପରେ ମଧ୍ୟ ସେ ରହିବେ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ। ତ କେତୁ ହେଉଛନ୍ତି ଯେହେତୁ ଛାୟା ଗ୍ରହ, ଅତ୍ୟୁତ ଗ୍ରହ, ପାପି ଗ୍ରହ ବୋଲି ମଧ୍ୟ ଯାହାଙ୍କୁ ମନାଯାଏ, ତ ଆପଣଙ୍କର ମନକୁ ସବୁବେଳେ ସେ ଭଟକେଇବେ। ଆପଣଙ୍କର ମନ ପାଠପଢ଼ାରେ ଲାଗିବନି, ମନ ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ଲାଗିବ, ଆପଣଙ୍କର କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ମନ ଲାଗିବନି, ବିଶେଷ ଭାବରେ ପାଠକୁ ନେଇକି ଯଦି କିଛି ବି ଡିସିସନ ନେବେ ତ ସେ ଡିସିସନ ଆପଣଙ୍କର ଭୁଲ ହେବ। ତ କେତୁ ପଞ୍ଚମ ଘରେ ବସିବା ମାନେ ଆପଣଙ୍କ ପାଇଁ ସେତେ ଭଲ ନୁହଁ, କିନ୍ତୁ କେତେବେଳେ ଆପଣଙ୍କର ଭଲ ହେବ କି ଯେତେବେଳେ ବିଶେଷ ଭାବରେ 15-16 ଭିତରେ ସ୍ଥିତି ଆପଣଙ୍କର ଭଲ ରହିବ, ପାଠପଢ଼ାକୁ ନେଇକି ଯାହା ବି କିଛି ନା କିଛି ଭଲ ଦେଖାଦେବ। ଆପଣ କିଛି ଆଡ଼ମିସନ ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ବା କିଛି ଡିସିସନ ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ବା ପାଠରେ କିଛି ଗୋଟେ ଉନ୍ନତି କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି କିମ୍ବା ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ପାଠକୁ ନେଇକି ବିଶେଷ ଭାବରେ ବା ଏକ୍ଜାମ ଅଛି, ତ ଏ ସମୟରେ ସ୍ଥିତି ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ରହିବ। କାରଣ ସୂର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ଚତୁର୍ଥ ପଞ୍ଚମ ଗ୍ରହରେ ରହିବେ, ଶୁକ୍ର ବୁଧ ମଧ୍ୟ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ପାଖାପାଖି ଗୋଚର କରିବେ, ତ ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ହି ଭଲ ହେବ ସେ ସମୟ ଅବଧି ମଧ୍ୟରେ। କିନ୍ତୁ କେତୁ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଗ୍ରହରେ ଅଛନ୍ତି ମାନେ ସେ ଯାହା ହେଲେ ବି ଆପଣଙ୍କର ପାଠପଢ଼ାକୁ ନେଇକି କିଛି ନା କିଛି ସମସ୍ୟା ଦେଖାଦେବେ, କାହିଁକି ନା ମନକୁ ସେ ଭଟକେଇବେ, ଆଉ ମନ ଜମାରୁ ପାଠପଢ଼ାରେ ଲାଗିବନି। ସବୁବେଳେ ଆପଣ ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ଲଗେଇବେ, ମୋବାଇଲ ଧରିବେ, ଟିଭି ଦେଖିବେ, ବୁଲାବୁଲି ମଧ୍ୟ କରିବେ, ତ ଏମିତି ଆପଣ କରିପାରନ୍ତି। କିନ୍ତୁ ନିଜ ଉପରେ ଟିକେ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ଯେମିତି ପାଠପଢ଼ାରେ ଆପଣ ଭଲ ଭାବରେ ଫୋକସ୍ କରିବେ, ସେଥିପ୍ରତି ଆପଣ ନିଜ ଉପରେ ଟିକେ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ। ଏହା ସହିତ ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନ ଏ 4 ମାସରେ କିପରି ରହିବ। ତ ପ୍ରେମ ଜୀବନର ଗୃହ ପଞ୍ଚମ ଗୃହ ହୋଇଥାଏ, ଆଉ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରର ଗୃହ ମଧ୍ୟ ପଞ୍ଚମ କହିଲୁ, କିନ୍ତୁ ପ୍ରେମର ଗୃହ ମଧ୍ୟ ପଞ୍ଚମ ଗ୍ରହ ହୋଇଥାଏ। ତ ପଞ୍ଚମ ଗୃହରେ ଏବେ କେତୁ ଅଛନ୍ତି, ତ କେତୁଙ୍କର କୌଣସି ରାଶି ପରିବର୍ତ୍ତନ ହେବ ନାହିଁ, ପଞ୍ଚମ ଘରରେ ବିରାଜିତ ହୋଇକି ଅଛନ୍ତି ଆଉ ରହିବେ। ତେଣୁ କେତୁ ଯେହେତୁ ଆପଣଙ୍କର ଛାୟା ଗ୍ରହ ଅଟନ୍ତି, ଅତୁତ ଗ୍ରହ ଅଟନ୍ତି, ତ ଆପଣଙ୍କ ମନକୁ ଭଟକେଇବେ ଏବଂ ଆପଣ ଯେତେ ବି ଭଲ କାମ କଲେ, ଠିକ କାର୍ଯ୍ୟ କରିଥିଲେ ମଧ୍ୟ ସେଥିରୁ କମି ବାହାର କରିଥାନ୍ତି। ମାନେ ଆପଣ ଆପଣଙ୍କର ଜୀବନସାଥୀ ଯିଏ ରହିଲେ ତାଙ୍କ ସହିତ ଯେତେ ଭଲରେ ଟାଇମ୍ ସ୍ପେଣ୍ଡ କରନ୍ତୁ, ଯେତେ ତାଙ୍କୁ ଖୁସିରେ ରଖିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, କିନ୍ତୁ ସେ ଆପଣଙ୍କର କମିକୁ ବାହାର କରିବେ, ଆପଣଙ୍କର ଦୁର୍ଗୁଣ କହିବେ, ତା ସହିତ ଏଇଟା ଦେଲନି ସେଇଟା ଦେଲନି ଏ ଟାଇପ୍ର କଥାବାର୍ତ୍ତା ମଧ୍ୟ ସେ କରିବେ। କାରଣ ଯେହେତୁ କେତୁ ପଞ୍ଚମରେ ରହିଛନ୍ତି ତ ମନ ଅଶାନ୍ତି ରହିବ, କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କର ସନ୍ତୋଷ ଭାବ ଆସିବ ନାହିଁ, ସବୁବେଳେ ଅଶାନ୍ତିରେ ରହିବେ, ଆଉ ପ୍ରେମ ଜୀବନରେ ସନ୍ଦେହ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ହେବ, ତ ସନ୍ଦେହ କରିବାରେ ଆପଣ ଲାଗିଯିବେ, ଆଉ ଦୁଇ ଜଣଙ୍କ ଭିତରେ ଛୋଟ ମୋଟ କଥାକୁ ନେଇ ମନ ମତାନ୍ତର ଦେଖିବାକୁ ମିଳେ। ତ ସବୁ ମାସ କ'ଣ ଆପଣଙ୍କର ଖରାପ ରହିବ? କେତୁ ଯେହେତୁ ପଞ୍ଚମରେ ରହିଛନ୍ତି ତ ସବୁଦିନ କ'ଣ ଖରାପରେ ରହିବ? ନାହିଁ, ଆପଣଙ୍କର ସେତେବେଳେ ଭଲ ହେବ ଯେତେବେଳେ ବୁଧ ଏବଂ ଶୁକ୍ର ବିଶେଷ ଭାବରେ 1 ତାରିଖ ପରେ ଆପଣଙ୍କ ଚତୁର୍ଥ ଗୃହକୁ ଆସିବେ, ତ ସେତେବେଳେ ସ୍ଥିତି ଆପଣଙ୍କର ବହୁତ ଭଲ ରହିବ, ସେତେ ଖରାପ ନୁହଁ, ଭଲ ରହିବ। ଯାହା ବି କିଛି ସମସ୍ୟା ଥିଲା ସବୁ ଠିକ୍ ହେବ, କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କୁ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପଡ଼ିବ, ଯେମିତିକି ଆପଣ ଦୁଇ ଜଣଙ୍କ ଭିତରେ ସେମିତି ମନାମତାନ୍ତର ନ ହେଉ, କଥାବାର୍ତ୍ତା ଯେମିତି ବନ୍ଦ ନ ହେଇଯାଉ, ଝଗଡ଼ା ଝାଟି ଯେତେ ବି ହେଉ କଥାବାର୍ତ୍ତା ନ ବନ୍ଦ କରିବା ପାଇଁ, ଯଦି ବି ବନ୍ଦ କରୁଛନ୍ତି ଆପଣ ତ ଆପଣଙ୍କର ବହୁତ ସମସ୍ୟା ଆଗକୁ ମାଡ଼ି ଆସିବ। ତ ଆପଣ ଚେଷ୍ଟା କରିବେ ଏସବୁ ପ୍ରତି ଧ୍ୟାନ ଦେବା ପାଇଁ। ଆଉ ଶନି ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଗୃହକୁ ଦୃଷ୍ଟି ଯେହେତୁ ଦେଉନାହାନ୍ତି, ରାହୁ ପଞ୍ଚମ ଗୃହକୁ ଯେହେତୁ ଦୃଷ୍ଟି ଦେଉଛନ୍ତି, ତ ମନରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସନ୍ଦେହ ଆସିବ, ସନ୍ଦେହର ବୃଦ୍ଧି ଘଟିବ, ତ ସେଥିପ୍ରତି ଧ୍ୟାନ ଦେବା ନିହାତି ଆବଶ୍ୟକ, ବିଶେଷ ଭାବରେ 1 ତାରିଖ ପୂର୍ବରୁ। ଏହାପରେ ବୁଧ ଯେତେବେଳେ ଚତୁର୍ଥ ଗୃହକୁ ଆସିବେ ଆଉ ପଞ୍ଚମ ଗୃହକୁ ଯିବେ, ତ ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ସମୟ ରହିବ, ପ୍ରେମ ଜୀବନରେ ସମସ୍ୟା ଟିକେ ଟିକେ କମିବାରେ ମଧ୍ୟ ଲାଗିବ, କିନ୍ତୁ ସେ ସମୟ ଭଲ ରହିଛି। ବାସ୍ ଏସବୁ 4 ମାସରେ ଦେଖିବାକୁ ଗଲେ ବିଶେଷ ଭାବରେ ଆପଣଙ୍କର ମିଶ୍ରିତ ଫଳ ପ୍ରଦାନ କରୁଛି, ତ ବିଶେଷ ଭାବରେ ଏ ସମୟ ଅବଧି ଆପଣଙ୍କ ପାଇଁ କିଛି ସମୟରେ ଭଲ, ତ କିଛି ସମୟରେ ଛୋଟ ମୋଟ ସମସ୍ୟା ଦେଖାଦେଉଛି କେତୁଙ୍କ ପାଇଁ। କାରଣ କେତୁ ଯେହେତୁ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ରହିଛନ୍ତି, ତ ସେ ଯେତେ ଭଲ ଆପଣ ହେଲେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଖରାପ ହିଁ ଖରାପ କରେଇବେ ଓ ମନକୁ ଆପଣଙ୍କର ସନ୍ଦେହ ମଧ୍ୟ ଆଣିବେ, ତ ସେଥିପ୍ରତି ଆପଣ ଧ୍ୟାନ ଦେବା ନିହାତି ଆବଶ୍ୟକତା ରହିଛି। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା କି ଆପଣଙ୍କ ପାଇଁ କ'ଣ ସବୁ ପ୍ରତିକାର ରହିଛି। ତ ବିଶେଷ ଭାବରେ ଯଦି ପ୍ରତିକାର ବିଷୟରେ ଆମେ ଆପଣଙ୍କୁ କହିବୁ,
ଆପଣ ବିଜନେସରେ ନୂଆ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବାକୁ ଚାହୁଁଥିଲେ, ଆପଣ ଗାଈମାନଙ୍କୁ କିଛି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, ତା ସହିତ ଆପଣ ମା ବାପାଙ୍କର ସେବା କରନ୍ତୁ, ଏହା ସହ କ୍ରୋଧ ଠାରୁ ସର୍ବପ୍ରଥମେ ଦୂରେଇକି ରୁହନ୍ତୁ। ସ୍ଥିତି ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ରହିବ। ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରିକି ଜଣାନ୍ତୁ। ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ଆସିଥିଲେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।